আসসালামু আলাইকুম প্রিয় দর্শনার্থীরা, আজ আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম পড়াশোনা একাডেমিতে বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে। খেয়াল করো, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা একটু বড়, কিন্তু আমি খুব সহজেই সেটা শেষ করে ফেলব। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধাতু। এই ধাতু নিয়ে আমাদের অনেকের মাথার মধ্যে এলোমেলো হয়ে যায় যে কি এটা, মানে কেন এরকম হবে, কিভাবে হবে। আমরা দেখো, আমরা ইংরেজিতে কিন্তু সহজেই ধাতুটা নির্ণয় করতে পারি, কিন্তু আসলে বাংলাতে যাই না আসলে ধাতুটা কি, আমরা সেটাই আজকে শিখব যে ধাতুটা কিভাবে নির্ণয় করতে হয়, ধাতুগুলো কোনগুলো। তো চলো কথা না বাড়িয়ে আমরা ধাতু নির্ণয় করা শুরু করি। ধাতু কাকে বলে এটাই হচ্ছে মূল প্রশ্ন। ক্রিয়াপদের মূল অংশকেই বলা হয় হচ্ছে ধাতু, তার মানে যেটা একটা কাজ বা ক্রিয়া সেটার মূল অংশ যেটুকু আছে সেটাই হচ্ছে ক্রিয়া। যেমন দেখো, আমি এখানে লিখেছি কর, কর সাথে যদি আমি আ প্রত্যয় যোগ করে দিই তাহলে করা হয়ে গেল। আচ্ছা, এই করটুকুটাই হচ্ছে আমাদের ধাতু, ঠিক আছে। ধাতুকে ভাঙলে আমরা দুইটি অংশ পাই, ধাতুকে ভাঙলে আমরা দুইটি অংশ পাবো, সেটা কি কি, এক হচ্ছে ক্রিয়া মূল এবং হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমরা গত বিভক্তি পর্বে কিন্তু শুধু নাম বিভক্তিগুলো জেনেছি, সাতটা সপ্তমী পর্যন্ত, কিন্তু আমরা হচ্ছে এখানে ক্রিয়া বিভক্তি সম্পর্কে জানবো। ক্রিয়া বিভক্তি কোনগুলা দেখো, আগে ক্রিয়ামূল শব্দকে জানি, যে ক্রিয়ার যে মূল অংশটা আছে এটাই ক্রিয়ামূল। কর, পা, খা, বল, আ ইত্যাদি, বল, তারপর দেখ, এগুলো হচ্ছে আমাদের ক্রিয়ামূল। এরপর আছে ক্রিয়া বিভক্তি, দেখো আই, সি, সে, বে, তে, লে, লাম, এগুলো হচ্ছে আমাদের ক্রিয়া বিভক্তি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ধাতু কয় প্রকার, ধাতু কয় প্রকার। এখন দেখো, আমি এখানে লিখে রেখেছি ধাতু হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে মৌলিক ধাতু, দুই সাধিত ধাতু, তিন যৌগিক ধাতু। এগুলা কিভাবে গঠন করা হয় সে সম্পর্কে এখন আমি তোমাদেরকে জানাচ্ছি। খেয়াল করে দেখো, মৌলিক ধাতু কি, মৌলিক সব জায়গায় একই রকম, যে সকল ক্রিয়াপদকে ভাঙলে অন্য কোনো কিছুই পাওয়া যায় না, বা ক্রিয়ার অংশকে ভাঙলে বা মূল অংশকে ভাঙলে কোনো কিছুই পাওয়া যায় না, সেটাকে বলা হবে হচ্ছে মৌলিক ধাতু। এরপর আছে সাধিত ধাতু, যে মৌলিক ধাতুর সঙ্গে যোগ করে বা মৌলিক শব্দের সঙ্গে বা নাম শব্দের সঙ্গে যোগ করে তোমার হচ্ছে কি যোগ করব, সেটা হচ্ছে আ প্রত্যয় যোগ করে, ঠিক আছে। মৌলিক শব্দের সঙ্গে বা মৌলিক ক্রিয়ার সাথে বা মৌলিক ধাতুর সঙ্গে যদি আমরা আ প্রত্যয় যোগ করে কোনো শব্দ গঠন করি তাকে বলা হবে হচ্ছে সাধিত ধাতু। এরপর যৌগিক ধাতু কি, বিশেষ্য, বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর, দেখ, হ, পা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে পদ গঠন করে বা যে শব্দ গঠন করে তাকে বলা হয় হচ্ছে যৌগিক ধাতু। তাহলে কি হতে হবে, যে বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর, দেখ, পা, হ ইত্যাদি মৌলিক ধাতুগুলো মিলিত হয়ে কিন্তু তোমার হচ্ছে যৌগিক শব্দ বা যৌগিক ধাতুটা গঠিত হবে। আমি উদাহরণ দিলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে, উদাহরণের সাহায্যে তোমরা সবচেয়ে ভালো বুঝতে পারবে কিভাবে। এখন সেটা দেখো যে তোমার হচ্ছে মৌলিক ধাতু কি, আমি বলেছিলাম যে কর, চল, পা, বল, হ, খেল, দে ইত্যাদি, এগুলোকে ভাঙলে আর কোনো কিছুই পাওয়া যাবে না, এগুলো সেই জন্য মৌলিক ধাতু। মৌলিক ধাতুর কিন্তু আরেক নাম সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু। এরপর দেখো সাধিত ধাতু কি, আমি বলেছিলাম যে তোমার হচ্ছে মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে যদি কোনো ধাতু গঠন করা হয় তাকে সাধিত ধাতু বলা হবে। যেমন দেখো, বল যোগ আ, বলা, তারপর চল যোগ আ, চলা, খেল যোগ আ, খেলা, পর যোগ আ, পড়া, এইরকম আর কি। উদাহরণের সাহায্যে দিলে তোমরা সবচেয়ে ভালো বুঝবে এগুলো হচ্ছে সাধিত ধাতু, তার মানে আ প্রত্যয়টা যুক্ত হবে। দুঃখিত, এখানে আমি আ প্রত্যয় স্বয়ং লিখে রাখছি। এখন খেয়াল করে রাখো যৌগিক শব্দ কি, আমি বলেছিলাম বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে যদি কর, হ, দেখ, পা ইত্যাদি মৌলিক শব্দ যোগ করে তোমার হচ্ছে যৌগিক ধাতু গঠিত হয়। দেখো, ভয়ের সাথে কর, ভয় কর, ভালোর সাথে হ, ভালো হ, উত্তরের সাথে দে যোগ করো, উত্তর দে, মারের সাথে খা যোগ করো, মার খা, এগুলো হয়ে গেল আমাদের যৌগিক ধাতু। আচ্ছা, এখন আমি আমার এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি, কেননা তোমরা যদি এই ধাতু নিয়ে আরেকটু বিশদ বিবরণে যাই তোমাদের বিরক্তি বোধ আসতে পারে, আর তোমাদের মধ্যে সেটা মাথার ভেতর নাও থাকতে পারে। এই জন্য জিনিসটাকে আমি মনোরঞ্জনের সাথে বা বিনোদনের সাথে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যাতে বিনোদনের সহিত এটা পড়লে তোমাদের সবচেয়ে ভালো মনে থাকবে, আর ক্লাসটা যত দীর্ঘ হয় বিনোদন তত কমে যাবে, বিরক্তি বোধ আসে। বাংলা জিনিসটা এইরকমই, ব্যাকরণ জিনিসটা সব ক্ষেত্রে এইরকম, যত দীর্ঘ করবে মাথার মধ্যে বিরক্তি আসবে, মানে স্যার আমাকে ভালো লাগতেছে না, কি এত বক বক করেন কেন স্যার। আমি এগুলোর ভুক্তভোগী, আমি ক্লাসে এরকম দেখেছি, এই জন্য আমি এই কথাগুলো বললাম।
ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে আমরা মৌলিক ধাতু এবং সাজিত ধাতুর বিশদ বিবরণ নিয়ে আলোচনা করব, তার প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তখন পর্যন্ত সুস্থ এবং সুন্দর জীবনযাপন কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।